নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বায়োস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা স্কুইড গেম খ্যাতনামা লি জং জি অভিনীত 2022 সালে রিলিজ হওয়া হান্ট নামে একটি সাউথ কোরিয়ান মুভি এক্সপ্লেন করব। চলুন আর সময় নষ্ট না করে মূল ভিডিওটি শুরু করা যাক। কিন্তু তার আগে যদি আপনাদের এই ধরনের এক্সপ্লেন ভিডিও দেখতে ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। মুভির শুরুতে আমরা 1980 সালে আমেরিকার ওয়াশিংটনের দৃশ্য দেখতে পাই। সেই দিন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সেখানে আসার কথা আছে, কিন্তু সেই সময় দক্ষিণ কোরিয়াতে সামরিক স্বৈরাচার চরমে থাকায় আমেরিকাতে থাকা দক্ষিণ কোরিয়ার লোকেরা তাদেরই প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভ করছিল। এরপর আমরা সেখানে কোরিয়ান এজেন্সি ফর ন্যাশনাল সিকিউরিটি প্ল্যানিং অর্থাৎ ANSP এর ফরেন ইউনিটের প্রধান পার্ক পিয়ং হো এবং ডোমেস্টিক ইউনিটের প্রধান কিম জং দোকে দেখতে পাই। তারা সেখানে প্রেসিডেন্টকে রক্ষা করার কাজে নিযুক্ত ছিল। এছাড়াও সেখানে CIA-র এজেন্টরা উপস্থিত আছে। অন্যদিকে প্রেসিডেন্টের কনভয়টি গন্তব্যস্থলের কাছাকাছি পৌঁছে যায়। তখনই CIA-র কাছে খবর আসে যে পাশের বিল্ডিংয়ের ছাদ থেকে কোরিয়ার প্রেসিডেন্টকে গুলি করে মারার প্ল্যান করা হয়েছে। এটা জানার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্টের কনভয়টিকে থামিয়ে দেওয়া হয়। এরপর পার্ক আর কিম তাদের টিম নিয়ে দুষ্কৃতীদের ধরতে যায়। সেখানে দুষ্কৃতীদের হামলায় তাদের কিছু এজেন্ট প্রাণ হারায়। এবার দুষ্কৃতীটি পার্ককে বন্দি করে নেয় ও বাকি এজেন্টদের পার্ককে মেরে দেওয়ার ভয় দেখায়। তখন পার্ক বাকি এজেন্টদের বলে আমাদের এই দুষ্কৃতীটিকে জীবিত ধরতে হবে, তাই তাকে যেন কেউ গুলি না করে। কিন্তু কিম দুষ্কৃতীটিকে মাথায় গুলি করে মেরে দেয়, যার ফলে পার্ক রেগে যায়। কারণ এখন তারা জানতে পারবে না যে কে বা কারা প্রেসিডেন্টকে মারার প্ল্যান করেছিল। আর এখানেই মুভির নামটি দেখানো হয়। এরপর সিন দক্ষিণ কোরিয়াতে শিফট হয়ে যায়। সেখানে স্টুডেন্টরা স্বৈরাচারের বিরুদ্ধে বিক্ষোভ করছিল, যার ফলে পুলিশ তাদের ওপর কাঁদুনি গ্যাস ছোড়ে ও লাঠি চার্জ করে। এরপর স্টুডেন্টরা পালাতে গিয়ে একটি জায়গায় আটকে পড়ে। তখন জিয়ং নামে একটি মেয়ে গেটটি খুলে তাদেরকে পালাতে সাহায্য করে, যার ফলে পুলিশ বাকি স্টুডেন্টদের সাথে তাকেও থানায় নিয়ে আসে। এরপর আমরা জানতে পারি যে জিয়ং কোরিয়ার সিকিউরিটি বিভাগের ফরেন ইউনিটের প্রধান পার্কের মেয়ে। তখন পার্কের কথায় জিয়ংকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু আমরা দেখি জিয়ং পার্কের নামের সাহায্যে বাকি স্টুডেন্টদেরকেও ছাড়িয়ে নিয়ে এসেছে। কিন্তু কিছুক্ষণ পরেই আমরা জানতে পারি যে জিয়ং আসলে পার্কের মেয়ে নয়, সে হলো তার বন্ধুর মেয়ে, যে কিনা কিছু বছর আগে জাপানে পার্কের সাথে একটি মিশনে মারা গিয়েছিল। সেই দিনের পর থেকে পার্কই জিয়ংয়ের খেয়াল রেখে চলেছে। এরপর কিছু মাস কেটে যায়, কিন্তু আমেরিকাতে হামলা করা দুষ্কৃতীদের পিছনে আসলে কে বা কারা ছিল সেটা কোরিয়ার গোয়েন্দা বিভাগ এখনও খুঁজে বের করতে পারেনি। এরপর একদিন পার্ক ও কিমকে ডিরেক্টর কং ডেকে পাঠায় ও বলে তারা প্রফেসর সিনকি চেল নামে একজনের সন্ধান পেয়েছে, যাকে কিনা তারা উত্তর কোরিয়ার একজন সিক্রেট স্পাই ডংলিম বলে মনে করছে। এরপর ডিরেক্টর কং তাদেরকে প্রফেসর সিনকি চেলকে ধরে আনার আদেশ দেয়। এর একই সাথে তারা উত্তর কোরিয়ার পরমাণু বোমা বানানো বন্ধ করার জন্য একটি স্পেশাল টিমকে গুপ্তভাবে উত্তর কোরিয়াতে পাঠানোর প্ল্যানিং করে। কিন্তু কিম আর পার্কের মত না থাকলেও ডিরেক্টর কং এর কথায় তাদের এটা করতে হয়। এরপর প্ল্যান মতো তারা প্রফেসর সিনকি চেল ও তার কিছু লোকেদের ধরে এনে টর্চার করতে থাকে। কিন্তু তাদের মধ্যে কেউ উত্তর কোরিয়ার সিক্রেট এজেন্ট ডংলিমের নামে কোনো তথ্য প্রকাশ করে না। তখন কিছু না বলার কারণে কিম প্রফেসরকে মেরে দেয়। এরপর সিন দক্ষিণ কোরিয়ার একটি গ্রামে শিফট হয়ে যায় আর সেখানে একজন লন্ড্রিওয়ালা দক্ষিণ কোরিয়ার যাবতীয় গোপন তথ্য নির্দিষ্ট কোডের মাধ্যমে উত্তর কোরিয়াতে পাঠাচ্ছিল, যার অর্থ হল দক্ষিণ কোরিয়ার উচ্চ পদে থাকা কোনো ব্যক্তি তার পদের অপব্যবহার করছে। এইদিকে পার্কের কাছে খবর আসে যে উত্তর কোরিয়া ও জাপান আনঅফিসিয়ালি কোনো বিষয় নিয়ে কথা বলছে আর জাপানের কোনো উচ্চ পদে থাকা কর্মচারী তাদের জন্য তথ্য পাচার করতে রাজি হয়েছে, যার পরিবর্তে সে পরমাণু রিয়েক্টরের ব্লু প্রিন্ট চায়। তখন ডিরেক্টর কং পার্কে সেই লোকটির সাথে যোগাযোগ করার পারমিশন দেয়। এরপর পার্ক টোকিওতে চলে আসে আর সেই লোকটির সাথে ফোনের মাধ্যমে কথা বলে। এরপর তার পরিচয়টি জানতে চাইলে লোকটি বলে তোমাদের দলের মধ্যে কেউ আছে যে কিনা ডংলিমের হয়ে কাজ করছে, সেই কারণে আমি এখন নিজের নামটি জানাতে পারবো না। তখন পার্ক বলে আমাদের দলে কোনো প্রতারক নেই আর আমরা ডংলিমকে আগেই ধরে নিয়েছি, তাই যদি তুমি এখনই নিজের পরিচয় না জানাও তাহলে আমাদের মধ্যে হওয়ার ডিলটি ক্যান্সেল করে দেওয়া হবে। তখন লোকটি বলে আজ রাতে দক্ষিণ কোরিয়া একটি স্পেশাল টিম উত্তর কোরিয়ার পরমাণু অপারেশন বন্ধ করার জন্য লুকিয়ে উত্তর কোরিয়াতে প্রবেশ করবে। এই খবরটি কাল রাতে ডংলিম তাদের জানিয়েছিল। যদি সত্যি কোনো প্রতারক না থেকে থাকে তাহলে তারা এই খবরটি কী করে জানতে পারলো?
এটা শোনার সাথে সাথেই পার্করা কিমকে অপারেশনটি বন্ধ করে দিতে বলে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় আর উত্তর কোরিয়ার আর্মিরা তাদের দলের সবাইকে মেরে দেয়, যার ফলে পার্ক ও কিম সহ এজেন্সির সবাই অবাক হয়ে যায়, কারণ তারা প্রফেসর সিনকেচেলকেই আসল ডংলিম ভেবেছিল। কিন্তু এখন তারা বুঝতে পারছে তাদের ধারণাটি ভুল ছিল। এরপর পরের দিন পার্ক তার টিম নিয়ে সেই লোকটির সাথে দেখা করতে একটি হোটেলের সামনে আসে। তখন সেখানে তারা উত্তর কোরিয়ার একজন পরমাণু গবেষক পায়োকে দেখতে পায়। এবার তারা বুঝে যায় যে সেই হলো তাদের টার্গেট। তখন পার্ক তাদের প্ল্যানটি সামান্য পরিবর্তন করে ও নিজে পায়োকে আনতে যায় বলে ঠিক করে, আর তার টিমমেট অফিসার ইয়ানকে পায়োর ফ্যামিলিকে পিক আপ করতে বলে। কিন্তু অফিসার ইয়ান তার কথা শুনে না, কারণ পায়ো তাদের আগেই বলেছিল পার্কের টিমের ভেতরেই কোনো বিশ্বাসঘাতক লুকিয়ে আছে। তখন আগের প্ল্যান অনুযায়ী ইয়ান নিজেই পায়োকে আনতে যায়, কিন্তু সে পায়োকে গাড়িতে নেওয়ার আগে তাকে তাদের মধ্যে থাকা বিশ্বাসঘাতকটির নাম জানাতে বলে। তখন আমরা জানতে পারি যে পায়োক বিশ্বাসঘাতকটির নাম জানে না, কিন্তু সে দুটো তারিখ বলে যেদিন বিশ্বাসঘাতকটি জাপানে গিয়ে উত্তর কোরিয়াতে লোকেদের সাথে দক্ষিণ কোরিয়ার সিক্রেটগুলো শেয়ার করেছিল। তখনই সেখানে উত্তর কোরিয়ার এজেন্টরা চলে আসে। তখন ইয়ান পায়োকে নিয়ে পালাতে যায়, কিন্তু উত্তর কোরিয়ার এজেন্টরা পায়োকে মেরে দেয়। এরপর ইয়ানের গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এবার উত্তর কোরিয়ার এজেন্টরা দক্ষিণ কোরিয়ার এজেন্টদের ঘিরে নেয় ও তাদের ওপর হামলা করে দেয়। এইদিকে তখন পার্ক পায়োর ফ্যামিলিকে পিক আপ করে সেখান থেকে বেরোতে থাকে, কিন্তু তার সহকর্মীদের বিপদের খবরটি পেয়ে সে পায়োর পরিবারকে গাড়ি থেকে নামিয়ে দেয় ও তাদের সাহায্য করার জন্য ফিরে আসে। এবার তারা কোনোভাবে ইয়ানকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। আমরা দেখি অ্যাক্সিডেন্টের ফলে ইয়ান গুরুতরভাবে আহত হয়েছে, কিন্তু এই মুহূর্তে পার্কদের কাছে ইয়ানের বেঁচে থাকাটা খুব জরুরি, কারণ শুধু সেই তাদের টিমে থাকা বিশ্বাসঘাতকটির নাম জানত। এবার যখন তাকে হসপিটালে অ্যাডমিট করা হয় তখন জানা যায় যে সে কোমায় চলে গেছে। এরপর পার্ক কিছু পেপার নিয়ে ডিরেক্টর কংয়ের সাথে দেখা করে আর কংয়ের নেওয়া খারাপ ডিসিশনগুলোর জন্য তাকে তিরস্কার জানায়, কারণ সে জানে কং ইচ্ছা করে এমনটা করেছে। এটা বলে সে কংকে চড় মেরে মাটিতে ফেলে দেয় আর তার কাছে থাকা পেপারগুলো দেখায় ও বলে, আমার কাছে তোমার নেওয়া যাবতীয় ঘুষের হিসাব আছে, তাই যদি তুমি বাঁচতে চাও তবে 7 দিনের মধ্যে ইস্তফা দিয়ে এখান থেকে চলে যাও। তখন কং নিজের প্রাণ বাঁচাতে ইস্তফা দিয়ে দেয়। এরপর কংয়ের পরিবর্তে প্রেসিডেন্টের সিকিউরিটি চিফ আহানকে ডিরেক্টর পদে নিযুক্ত করা হয়। এরপর আহান KICI ডিপার্টমেন্টের সব অফিসারদের জানায় যে যে ডংলিমকে ধরে এনে দেবে তাকে $10,000 পুরস্কার দেওয়া হবে। এরপর KCIA দুটো টিমে ভাগ হয়ে যায় আর ডংলিমকে ধরার কাজটি শুরু করে দেয়। তাদের মধ্যে একটি দল হলো পার্কের আর অন্যটি হলো কিমের। এরপর একদিন ডিরেক্টর আহান কিমকে তার অফিসে ডেকে পাঠায় ও জানায়, কোমায় যাওয়ার আগে অফিসার ইয়ান আমাকে ডংলিমের ব্যাপারে কিছু তথ্য দিয়েছিল। এটা জানিয়ে আহান সেই পেপারটি কিমকে দেখায় ও পার্কের টিম অর্থাৎ ফরেন ডিপার্টমেন্টের সবাইকে জেরা করতে বলে। এরপর কিম পার্কের টিম মেম্বারদের ধরে এনে তাদের ওপর জেরা শুরু করে। তখন এই খবরটা জেনে পার্ক খুব রেগে যায় ও কিমকে মারতে যায়। তখনই এমার্জেন্সি সাইরেন বেজে ওঠে আর জানা যায় যে উত্তর কোরিয়ার একটি ফাইটার প্লেন দক্ষিণ কোরিয়াতে প্রবেশ করেছে। এরপর প্লেনটির পাইলটটিকে আটক করা হয় আর কিম তাকে এখানে আসার কারণটি জিজ্ঞাসা করে। সেই সময় ইনভেস্টিগেশন রুমের বাইরে দাঁড়িয়ে থাকা পার্ককে ডিরেক্টর আহান ইয়ানের দেওয়া সেই নোটটি দেখায় ও তাকে কিমের দলের ওপর নজর রাখতে বলে। অন্যদিকে উত্তর কোরিয়া থেকে আসা পাইলটটি তখন কিমকে একটি কাগজ দেখায় ও বলে ডংলিমকে ধরতে তাদের এটি সাহায্য করবে, আর সেটাও বলে আমাদের উত্তর কোরিয়ার একজন স্পাই এখন তোমাদের মধ্যেই লুকিয়ে আছে। তখন এটা শোনার পর ডিরেক্টর আহান পুরো বিল্ডিংটি 48 ঘন্টার জন্য শাটডাউন করে দেয় ও সবার ওপর ইনভেস্টিগেশন শুরু করার নির্দেশ দেয়। এবার ডিকোডিং ইউনিটের সবাইকে সেই কাগজটি ডিকোড করার জন্য দেয়া হয়। তখন কিম আর পার্ক ডিকোডিং ইউনিটের প্রধানকে বলে ডিকোড করে যা তথ্য জানা যাবে সেটা যাতে তাকে আগে জানানো হয়। এরপর কিমকে ডিকোডিং টিম থেকে একটি লোকেশন পাঠানো হয়। তখন কিম তার টিম নিয়ে সেই লোকেশনে পৌঁছায় ও কিছু ডকুমেন্ট, টাকা আর কিছু হাতিয়ার খুঁজে পায়। অন্যদিকে পার্কের কাছে একটি ডকুমেন্ট পাঠানো হয়, সেটা দেখে তারা জানতে পারে যে মিলিটারি সাপ্লাই কোম্পানি জুপিটার কর্পোরেশনে প্রচুর পরিমাণে টাকা পাঠানো হচ্ছে। অন্যদিকে কিমরা আরেকটি লোকেশনের খোঁজ পেয়ে সেখানে হানা দেয়। আমরা দেখি তারা সেই লন্ড্রিওয়ালার বাড়িতে হানা দিয়েছে। সেখানে তাদেরকে একটি লড়াইয়ের সম্মুখীন করতে হয়, কিন্তু অবশেষে লন্ড্রিওয়ালাটি একটি বিশাল বিস্ফোরণ ঘটিয়ে সেখান থেকে পালিয়ে যায়, যার ফলে
কিমের দলের কিছু লোক আহত হয়ে যায় আর কিছু দরকারি ডকুমেন্ট আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়। অন্যদিকে ডংলিমের সাহায্যে উত্তর কোরিয়ার কাছে খবর চলে যায় যে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিছুদিন পরে জাপান সফরে যাবে, অর্থাৎ উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে মারার জন্য আবার ছক কষছে। এরপর পার্কের কাছে খবর আসে যে জুপিটার কর্পোরেশনের রেভিনিউ 2 বছরে 6 গুণ বেড়ে গেছে, আর এর পিছনে ডোমেস্টিক ডিপার্টমেন্টের অফিসার কিম যুক্ত আছে। এরপর পার্করা জুপিটার কর্পোরেশনের সিইও চৈকে ধরে নেয় ও তাকে গোপনভাবে রেখে টর্চার করতে থাকে। ওইদিকে পার্কের পিছু করে কিমের লোকেরা জৈয়ংকে আটক করে নেয়। এবার আমরা জানতে পারি যে জৈয়ংয়ের আসল নাম হারাদা হিতোমি। সে জাপানে উত্তর কোরিয়া দ্বারা পরিচালিত একটি স্কুলে পড়ত, কিন্তু পার্ক তাকে একটি সাধারণ জীবন দেওয়ার জন্য তার পরিচয় পাল্টে দক্ষিণ কোরিয়াতে নিয়ে এসেছিল। তখন কিমের টিম পার্ককে আটক করার কথা ভাবে। সেই সময় পার্ক দূর থেকে তাদের এই সব কিছু দেখছিল, আর কিছু সময় পর সে জিয়ংয়ের কাছে চলে আসে। এবার সে কিমের থেকে জিয়ংকে আটক করার কারণ জানতে চায়। তখন কিম বলে তারা মনে করে জিয়ং আসলে উত্তর কোরিয়ার একজন গুপ্তচর, যে কিনা ডংলিমকে সাহায্য করছে। এরপর পার্ক বুদ্ধি করে ইনভেস্টিগেশনে রুমের মাইকটি ভেঙে দেয় ও জিয়ংকে বলে সে যেন কিমের কোনো প্রশ্নের উত্তর না দেয়, শুধু এইভাবেই সে তাকে বাঁচাতে পারবে। এটা বলে পার্ক সেখান থেকে চলে যায়। ওইদিকে ইয়ানের জ্ঞান ফিরে আসে আর সে জানায় লিয়ং সু নামে একটি ব্যক্তি হল ডংলিম। এরপর ডোমেস্টিক ইউনিট ফরেন ইউনিটকে ইয়ানের কাছে যেতে দেয় না। তখন হসপিটালে 2 দলের লোকেদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। সেই সুযোগে পাশের বিল্ডিং থেকে সে লন্ড্রিওয়ালাটি স্নাইপার দিয়ে গুলি করে ইয়ানকে মেরে দেয়। এরপর ইয়ানের অন্ত্যেষ্টিক্রিয়ার সময় কিমের দলের একজন অফিসার তাকে জানায় ইয়ান যার নাম বলেছিল সেই ব্যক্তিটি উত্তর কোরিয়ার লেবার পার্টি 35-এর স্ট্র্যাটেজিক হেড, আর সে 1982 সালে 15ই অক্টোবর ওসাকা ও 1983 সালে 11ই মে টোকিওতে ভিজিট করেছিল। তাই তারা কেসিআইয়ের সব এজেন্টদের ফ্লাইটের রেকর্ডগুলো ক্রস চেক করছে। এরপর ডিরেক্টর আহান পার্ক ও কিমকে ডেকে পাঠায়। এরপর ডিরেক্টর বলে প্রেসিডেন্টের সিক্রেট তত্ত্ব ফাঁস হয়ে যাওয়ার জন্য তার জাপান ট্যুরটি ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু তার এশিয়ার ট্যুরটি হবেই, তাই সে প্রেসিডেন্টের এশিয়া ট্যুরের আগে কিম ও পার্ককে তাদের কাজটি শেষ করতে বলে। এরপর বাইরে এসে কথায় কথায় কিম ও পার্কের মধ্যে ফাইট শুরু হয়ে যায়, এমনকি কিম পার্কের ওপর বন্দুক তাক করে। কিম বলে আমি বিশ্বাস করি তুমি হলে ডংলিম, আর সঠিক সময়ে আমি সেটা প্রমাণ করে দেব। এরপর কিম আমেরিকার সিআই ডিরেক্টরের সাথে দেখা করে। সেখানে আমেরিকি ডিরেক্টর বলে যতদিন আমরা আছি ততদিন তুমি হান্ট পিটার অপারেশনটিতে সফল হবে না, এর চেয়ে ভালো তুমি দেশ ছেড়ে চলে যাও। কিন্তু কিম তার অফারে রাজি হয় না। অন্যদিকে পার্কের অ্যাসিস্ট্যান্ট ব্যাংজো কিউং জেনারেল আহানের এজেন্সি জয়েন করার আগে তার সাথে কিমের একটি ভয়েস রেকর্ড খুঁজে পায়, যেটা সে পার্ককে শোনানোর জন্য নিয়ে আসে। সেটা শুনে পার্ক জানতে পারে যে আমেরিকাতে প্রেসিডেন্টকে মারার প্ল্যানটি আসলে কিম করেছিল। এরপর লি ইয়ংসু আসলে কে সেটা খুঁজতে গিয়ে ব্যাংজো কিউং এটা আবিষ্কার করে যে পার্কই হলো আসল ডংলিম। তখন পার্ক নিজের সত্যিটি লুকিয়ে রাখার জন্য ব্যাংজো কিউংকে মেরে দেয়। তখন কিমের সহকর্মী যে কিনা পার্কের ওপর নজর রেখে চলেছিল সে কিমকে এই ঘটনাটি জানিয়ে দেয় ও নিজে পার্কের পিছু করতে থাকে। এরপর একটি জায়গায় পার্ক আর কিমের সহকর্মীটি সামনাসামনি হয়ে যায়। তখনই দক্ষিণ কোরিয়াতে থাকা উত্তর কোরিয়ার এজেন্টরা তাদের ওপর হামলা করে দেয় ও পার্ককে ধরে তাদের সাথে নিয়ে আসে। এরপর পার্ককে তার হ্যান্ডলার জানায় যে উত্তর কোরিয়া তাদের নতুন প্ল্যান অনুযায়ী খুব তাড়াতাড়ি দক্ষিণ কোরিয়ার ওপর হামলা করে দেবে, আর এই অপারেশনটি শেষ হয়ে গেলে পার্ককে মেরে দেওয়া হবে। কিন্তু পার্ক যুদ্ধ করতে রাজি ছিল না, কারণ যুদ্ধের ফলে দুটি দেশের অনেক সাধারণ মানুষরাও মারা যাবে। এছাড়া সে শুধু গোপন তত্ত্ব পাচার করার জন্য এই মিশনটি করছিল। তখন পার্ক যুদ্ধ করতে রাজি না হওয়ায় তার হ্যান্ডলার তাকে মেরে দিতে যায়, কিন্তু তখনই সেখানে কিম তার টিম নিয়ে পৌঁছে যায় আর উত্তর কোরিয়ার এজেন্টদের মেরে পার্ককে বাঁচিয়ে নেয়। এবার কিম পার্কের সত্যিটা জানা সত্ত্বেও সেটা কারোর সামনে প্রকাশ করে না, কারণ জুপিটার কর্পোরেশনের সিইও চৈ এখনও পার্কের কাছে বন্দী আছে আর তাকে খুঁজে বের করাটা তার কাছে খুব জরুরি। এরপর পার্ক কিমকে চৈর ঠিকানাটি জানিয়ে দেয়। তখন কিম সেখানে পৌঁছে চৈকে মেরে দেয়। এবার কিম তার টিমকে জানায় যে তাদের হান্ট পিটার অপারেশনটি কন্টিনিউ করা হবে, আর সে পার্কের সাহায্যে উত্তর কোরিয়ার আর্মিদের মাধ্যমে ব্যাংককে প্রেসিডেন্টকে মেরে ফেলবে। এরপর পার্ক ও কিম সহ
তাদের পুরো টিম প্রেসিডেন্টের সাথে ব্যাংককে চলে আসে। সেখানে প্ল্যান অনুযায়ী প্রেসিডেন্ট আসার পর জাতীয় সঙ্গীত শেষ হলেই তাকে গুলি করে মেরে দেওয়া হবে। এরপর স্পটে পৌঁছানোর পর পার্ক কিমকে জিজ্ঞেস করে যে আমার বিষয়ে সব কিছু জানার পরেও কেন তুমি আমাকে এখানে নিয়ে আসলে। তখন কিম বলে আমাদের রাস্তা হয়তো আলাদা কিন্তু উদ্দেশ্য এক, যেটা কিনা প্রেসিডেন্টের মৃত্যু। এরপর সেখানে প্রথমে রাষ্ট্রদূত আসে, তখন ভুল করে জাতীয় সঙ্গীতটি শুরু করা হয়। কিন্তু রাষ্ট্রদূতকে চিনতে পেরে প্ল্যান বানচাল হওয়ার আগেই কিম তাদের থামিয়ে দেয়। এরপর একজন সাংবাদিক পার্ককে বলে যে তুমি যেটা করছো সেটা একদম ঠিক, এমনটা করার ফলে অপারেশন ফ্লেয়ার অনুযায়ী পুরো দক্ষিণ কোরিয়া ধ্বংস হয়ে যাবে। এটা শুনে তখন পার্ক বুঝে যায় যে সাংবাদিকটি আসলে উত্তর কোরিয়ার একটি এজেন্ট, আর সে এটাও বুঝে যায় যে তার মাধ্যমে প্রেসিডেন্টকে মারার পর উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে ধ্বংস করে দেবে। সেটা বুঝতে পেরে পার্ক যুদ্ধ আটকানোর জন্য প্রেসিডেন্টকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়, আর সে গুলি করে সাংবাদিকটিকে মেরে প্রেসিডেন্টকে বাঁচানোর জন্য ছোটে, আর জাতীয় সঙ্গীতটি বন্ধ করে দেয়। এবার সে প্রেসিডেন্টের কনভয়টি থামিয়ে দেয়। তখন জঙ্গলের ভেতরে থাকা উত্তর কোরিয়া স্নাইপার ও আর্মিরা প্রেসিডেন্টের গাড়ির ওপর হামলা করে দেয়, কিন্তু বুলেট প্রুফ কাজ থাকায় গুলি কাজটি ভেদ করতে পারে না। এরপর সেখানে হুটোপাটা শুরু হয়ে যায়। এবার পার্ক একটি গাড়ি দিয়ে প্রেসিডেন্টের গাড়িটি গার্ড করে দেয়। তখন এই সব কিছু দেখে কিম নিজে প্রেসিডেন্টকে মারার চেষ্টা করে, কিন্তু তখন পার্ক তাকে বাধা দেয়। সেই ফাঁকে প্রেসিডেন্টের গাড়িটি সেখান থেকে চলে যেতে থাকে। সেটা দেখে কিম পার্ককে গুলি করে একটি গাড়ি নিয়ে এগিয়ে যায় ও প্রেসিডেন্টের গাড়িতে ধাক্কা মারে, আর প্রেসিডেন্টকে গুলি করে মারতে যায়। তখন সেই সাংবাদিকটি শেষ অবলম্বন হিসাবে একটি বিস্ফোরণ ঘটায়, কিন্তু তাও তারা প্রেসিডেন্টকে হত্যা করতে ব্যর্থ হয়। এরপর প্রেসিডেন্টকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়, কিন্তু কিম বিস্ফোরণের ফলে মারা যায়। এরপর মুভির শেষ সিনে থাইল্যান্ডের ঘটনার পর পার্ক দক্ষিণ কোরিয়াতে ফিরে আসে আর কিমের পরিবারকে শ্রদ্ধা জানাতে যায়। তারপর সে জিয়ংকে নিয়ে আমেরিকাতে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু যখন সে জিয়ংয়ের সাথে দেখা করতে আসে তখন জিয়ংয়ের সাহায্যে উত্তর কোরিয়ার এজেন্টরা তাকে হত্যা করে দেয়। কিন্তু পার্ক মারা যাওয়ার আগে জিয়ংকে তার পাসপোর্টটি দেখায়, যেখানে কিনা পার্ক জিয়ংকে তার মেয়ের পরিচয় দিয়েছিল। সেটা দেখে তখন জিয়ং কান্নায় ভেঙে পড়ে। আর এখানেই এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনাদের যদি এই ধরনের এক্সপ্লেন ভিডিও দেখতে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।